नमस्कार, आमी डाक्तार प्रदीप कुमार विश्वास, होमिओ क्लिनिक चैनल आपनादेर स्वागत। आज आपनादेर सामने जे मेडिसिन आलोचना करब तार नाम ल्याकेसिस। ल्याकेसिस ओषुधटिर अन्य नाम ल्याकेसिस ट्रिगोन कैफेलास। ल्याकेसिस ओषुधटि दक्षिण अमेरिकार उष्ण प्रधान अंचलेर सुरुकुकु सर्पेर विष हईते ओषुधटि प्रस्तुत करा हय। ल्याकेसिस ओषुधटि साधारणत जे समस्त रोगीर क्षेत्रे प्रजोज्य से समस्त रोगी अत्यंत हिंसुटे क्षीण देह अत्यंत रागी एवं अस्थिरता प्रकृतिर रोगी। ल्याकेसिस ओषुधटि जे समस्त रोगेर क्षेत्रे प्रयोग करा हय तार मध्ये उल्लेखयोग्य हलो स्त्रीलोकेर बयसन्धिकालेर समस्त प्रकार रोगेर बा समस्त प्रकार उपसर्ग, विशेष करे तार जरायु घटित अर्थात फिमेल डिजिज सम्पर्के समस्त उपसर्ग, सर्दी काशी ब्रंकाइटिस निमोनिया बात हाँपानी घुंगड़ी काशी हुपिंग काशी पक्षाघात इत्यादि क्षेत्रे ल्याकेसिस विशेषभावे कार्यकारी ओषुध। ल्याकेसिस ओषुधटिर रोगी अत्यंत हिंसुटे प्रकृतिर समस्त उपसर्गटि बादिके बेशी प्रकाश पाय। ल्याकेसिस साधारणत बादिकेर ओषुध एवं लाइकोपोडियाम डान दिकेर ओषुध। लाइकोपोडियामेर लक्षणगुलि साधारणत डान दिक थेके बादिके आसे एवं ल्याकेसिस बादिक थेके डान दिके जाय, अर्थात ल्याकेसिसेर परिपूरक लाइकोपोडियाम एवं लाइकोपोडियामेर परिपूरक ल्याकेसिस। ल्याकेसिस ओषुधटि जे समस्त रोगीर क्षेत्रे प्रयोज्य तादेर शरीर अत्यंत क्षीणांगी बा क्षीण देह समस्त उपसर्ग तार घुम भांगिले बृद्धि पाय एवं बसंतकाले समस्त रोग लक्षणेर बृद्धि पाय, शीतकाले भालो थाके। ल्याकेसिस रोगी घुंगड़ी काशीते अर्थात हुपिं काशीते भीषणभावे कार्यकारी ओषुध। काशते काशते दम बंद हो जाए, काशते काशते अति कष्टे एकटू गयार ओठे, अनेक समय गयारेर स्वाद नोनता प्रकृतिर এবং রোগী অত্যন্ত অস্থির প্রকৃতির এবং যেহেতু তার শরীর ক্ষীণাঙ্গী অর্থাৎ ক্ষীণ দেহ অত্যন্ত দুর্বল এবং রক্তশূন্য ভাব থাকে, সুতরাং ল্যাকেসিস রোগীর গুঙ্গড়ি কাশিতে ভীষণভাবে কার্যকরী ওষুধ। বিভিন্ন প্রকার রোগের পর বা রোগে ভোগার পর যখনই কাশতে কাশতে অত্যধিক পরিমাণে কাশি হয়, বিশেষ করে হার্টের সমস্যার পর কাশি বা গলার সমস্যার পর কাশি, এ সমস্ত রোগের ক্ষেত্রে যখন কাশি হতে থাকে অর্থাৎ যেহেতু গলায় ডিপথেরিয়া হতে পারে, গলায় ব্যথা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে কাশি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ল্যাকেসিস ফলপ্রদ ওষুধ। সাধারণত কাশিটা তার ঘুম ভাঙলেই কাশি বেশি হয়। হাঁপানির ক্ষেত্রে ল্যাকেসিস একটি ভীষণ কার্যকরী ওষুধ। রোগী অচেতন অবস্থায় ঘুমিয়ে আসে, নিদ্রিত অবস্থায় আসে, হঠাৎ করে তার ঘুম ভেঙে যেয়ে কাশি শুরু হয় এবং হাঁপানি শুরু হয়। হাঁপানি এতভাবে প্রবল আকার ধারণ করে যে কাশতে 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 তার একটু গয়া রটে সেটা অত্যন্ত নোনতা এবং সে এত কাশি হতে থাকে এবং এত শ্বাসকষ্ট হতে থাকে যে ঠান্ডা হাওয়া লাগালে বা হাওয়া করলে সে একটু আরাম বোধ করে, অর্থাৎ ঘুম ভাঙলেই তার সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়। এটা হাঁপানির ক্ষেত্রে কিন্তু ভীষণ কার্যকরী ওষুধ। অনেক সময় দেখা যায় গলার ব্যথা অর্থাৎ টনসিল প্রদাহে কিন্তু ল্যাকেসিসের প্রয়োগ আছে। সাধারণত টনসিলের বাঁদিক থেকে তার যন্ত্রণা শুরু হয় এবং টনসিল প্রথমে বাঁদিকে আরম্ভ হয় পরে ডান দিকে যায়, এটা কিন্তু ল্যাকেসিসের একটা বিশিষ্ট লক্ষণ। সমস্ত উপসর্গ কিন্তু বাঁদিকে প্রকাশ পায় টনসিলের ক্ষেত্রে, তাই বাঁদিকে টনসিল আরম্ভ হয় হতে হতে পরে ডান দিকে চলে যায়, এটা কিন্তু টনসিলের ক্ষেত্রে তার একটা বিশিষ্ট লক্ষণ। ডিপথেরিয়ার ক্ষেত্রেও ল্যাকেসিসের প্রয়োগ আছে, প্রথমে তার গলার ব্যথা ডান দিকে না হয়ে বাঁদিকে যায়, আস্তে আস্তে পরে ডান দিকে প্রসারিত হয়, এটা ডিপথেরিয়ার ক্ষেত্রে কিন্তু ল্যাকেসিসের একটা প্রয়োগ লক্ষণ। বাতের ক্ষেত্রে তার বাত একবার ডান দিকে একবার বাঁদিকে না হয়ে প্রথমে কিন্তু বাঁদিকে যাবে, তার হাঁটুতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, বাঁ দিকে যন্ত্রণা এবং সেই যন্ত্রণা চলাফেরা করলে কিন্তু বা যে পাশে যন্ত্রণা সেই পাশে চেপে শুলে সে কষ্ট বোধ করে, অর্থাৎ যে পাশে যন্ত্রণা নেই সেই পাশে শুলে সে আরাম বোধ করে, অর্থাৎ ঘুমলে বা যখনই নিদ্রিত অবস্থায় থাকে রোগী তখনই কিন্তু তার সমস্ত যন্ত্রণা শুরু হয়, অর্থাৎ সে নিদ্রা গেলেই তার রোগ লক্ষণের বৃদ্ধি হয়, এটা কিন্তু ল্যাকেসিসের বাতের যন্ত্রণার কেন সমস্ত উপসর্গের একটা বিশিষ্ট লক্ষণ। পক্ষাঘাতও কিন্তু ল্যাকেসিসের প্রয়োগ আছে, যে সমস্ত রোগীর বাঁদিকে পক্ষাঘাত অর্থাৎ প্যারালাইসিস যাকে বলে অত্যন্ত সরু হয়ে যায়, যন্ত্রণা হতে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ল্যাকেসিসের প্রয়োগ আছে। যে সমস্ত মহিলারা বয়সন্ধিকালে তাদের বিভিন্ন উপসর্গ আসতে পারে, যেরকম জরায়ুর সমস্যা, জরায়ুর টিউমার, জরায়ুর ক্যান্সার, ডিম্বকোষের টিউমার বা ডিম্বকোষের ফোলা ভাব
বা মেন্সের সমস্যা অর্থাৎ ঋতুস্রাবজনিত বিভিন্ন উপসর্গ এ সমস্ত ক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা আছে। যে সমস্ত মহিলাদের সাধারণত বাম ওভারিতে সিস্ট বা টিউমার হয় এবং অত্যন্ত যন্ত্রণা হতে থাকে, ঋতুস্রাবের সময় অত্যন্ত যন্ত্রণা হয়, বাঁ দিকে ব্যথা এবং এত ব্যথা যে বাঁ দিকে সে চেপে শুতে পারে না, ডান দিকে চেপে শুলে একটু আরাম বোধ করে, সেক্ষেত্রে কিন্তু লেখাশিস ভীষণভাবে কার্যকরী ওষুধ। অনেক সময় দেখা যায় তার ওভারিতে বা জরায়ুতে টিউমার হয়, ওভারিতেও টিউমার হতে পারে, জরায়ুতেও টিউমার হতে পারে, কিন্তু টিউমারটা সাধারণত বাম দিকেই বেশি হয়, ওভারিতে হলে বাম ওভারিতে, জরায়ুতে হলে জরায়ুর বাম সাইডে, এবং টিউমার যখনই হয় তখন তার ঋতুস্রাব অত্যন্ত প্রচণ্ড হতে থাকে। কখনও কখনও ঋতুস্রাব বন্ধ হলেও পুনরায় আবার সেটা প্রকাশ পায় এবং তখন তার ঋতুস্রাবটি এত প্রচণ্ড হয়, অত্যন্ত দুর্গন্ধ, এবং এত দুর্গন্ধ যে সে নিজেই নিজের স্রাব গন্ধের জন্য সে সহ্য করতে পারে না, এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত স্রাব, কালো, বিশেষ করে কালো স্রাব হয়, কখনও কখনও বা একটু লালচে ধরনের স্রাব হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা আছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে তার সমস্ত যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা কিন্তু নিদ্রিত অবস্থায় বেশি প্রকাশ পায়, এটা কিন্তু লেখাশিসের একটা বিশিষ্ট লক্ষণ। অনেক সময় দেখা যায় মেয়েদের বাঁ দিকে স্তনে টিউমার হয় এবং সেই টিউমারটা এত যন্ত্রণা হয় যে সে যখনই সে ঘুমোতে যায় বা যখনই সে ঘুমোয় তখন তার যন্ত্রণা শুরু হয় এবং যন্ত্রণার জন্য সে নিদ্রা যাইতে পারে না, অস্থির হয়ে পড়ে। এক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা ভীষণভাবে কার্যকরী। কিন্তু মনে রাখতে হবে লেখাশিসের রোগী হিংসুটি প্রকৃতির এবং ক্ষীণাঙ্গী অর্থাৎ ক্ষীণদেহ, যারা অত্যধিক পরিমাণে মদ্যপান করে অর্থাৎ মদ খায় তাদের কিন্তু লিভার সমস্যাজনিত বা লিভার ক্যান্সার হতে পারে বা লিভারের দোষ থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা আছে। অর্থাৎ দেখতে হবে যারা অত্যধিক পরিমাণে মদ, বিড়ি, সিগারেট, বিশেষ করে মদজাতীয় নেশাগ্রস্ত হয় তাদের কিন্তু লেখাশিস বিশেষভাবে কার্যকরী ওষুধ। তাদের লিভারের সমস্যা আসতে পারে, লিভারের ক্যান্সার হতে পারে বা লিভারের বিভিন্ন রকম উপসর্গ আসতে পারে যার জন্য পেটের ডান দিকে ব্যথা হয়, অনেক সময় ব্যথাটা ডান দিক থেকে শুরু হয়ে বাঁ দিকে আসে, এটা কিন্তু লাইকোপোডিয়ামের পরিপূরক অর্থাৎ লাইকোপোডিয়াম ডান দিক থেকে বাঁ দিকে আসে, কিন্তু লেখাশিস প্রথমে বাঁ দিক থেকে ব্যথা শুরু হয়, শুরু হয়ে সেটা আস্তে আস্তে ডান দিকে যায়, অর্থাৎ লিভারের দুটো অংশ যেটা বাঁ দিক থেকে যে অংশটা আছে সেটা বাঁ দিক থেকে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে ডান দিকে, ডান স্ক্যাফোলার নিচে বা ডান কোকে ব্যথাটা চলে আসে, এটা কিন্তু লেখাশিসের একটা বিশিষ্ট লক্ষণ। অর্থাৎ যারা অত্যধিক পরিমাণে মদ পান করে তাদের কিন্তু লিভারের সমস্যায় বেশি জর্জরিত হয় এবং লিভারের সমস্যাটা বেশি দেখা যায়, এটা কিন্তু লেখাশিসের একটা বিশিষ্ট লক্ষণ। গ্যাসের ক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা আছে। যারা অত্যধিকভাবে নেশাগ্রস্ত তাদের কিন্তু গ্যাস, অম্বল, অজীর্ণভাব আসতে পারে, অর্থাৎ তাদের পেটে ব্যথা বা গলা বুক জ্বালা করা এগুলো আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু লেখাশিসের ভূমিকা ভীষণভাবে কার্যকরী। অর্থাৎ লেখাশিস এমন একটা ওষুধ, তার গলরোগের অর্থাৎ যখন টনসিল সমস্যা আসে দেখা যাচ্ছে তার টনসিলটা বাঁ দিকে প্রথমে শুরু হয়, তারপরে শুরু হতে আস্তে আস্তে ডান দিকে যায়। লেখাশিস কিন্তু তরল দ্রব্য গিলতে পারে না, অর্থাৎ তরল দ্রব্য যখন সে গিলতে যায় তখন তার নাক দিয়ে বেরিয়ে আসে, কিন্তু শক্ত দ্রব্য গিললে কিন্তু কোনো অসুবিধা হয় না। এটা সবসময় মনে রাখবেন যে লেখাশিসের একটা ভীষণ ভাইটাল পয়েন্ট যে লেখাশিস রোগী কোনো তরল পদার্থ বা লিকুইড, দুধ বা কোনো জল বা কোনো কিছু লিকুইড খাবার সে খেতে পারে না, খেতে গেলে যখন ঢোক চেপে বা ঢোক গেলে তখন কিন্তু তার নাক দিয়ে বেরিয়ে আসে, কিন্তু যখন সে শক্ত খাবার খায় তখন কিন্তু তার কোনো অসুবিধা হয় না, এটা লেখাশিস কিন্তু একটা বিশিষ্ট লক্ষণ। লেখাশিস রোগী সাধারণত বসন্তকালে তার রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন লেখাশিস রোগী কিন্তু কোনো টক দ্রব্য খেতে পারে না, কারণ টক দ্রব্য খেলে তার সমস্ত উপসর্গের বৃদ্ধি পায়। যেহেতু সাপের বিষ থেকে ওষুধটি তৈরি হয় সেই জন্য কোনো রকম টক দ্রব্য সে খেতে পারে না, টক দ্রব্য খেলেই তার সমস্ত উপসর্গ বৃদ্ধি পায় এবং তার কোনো রোগ লক্ষণ সম্পূর্ণভাবে নিরাময় হয় না, আরও বাড়াবাড়ি হয়। সুতরাং লেখাশিসের রোগী যখন আমরা ওষুধ প্রয়োগ করব তখন তার সমস্ত রকম টক দ্রব্য নিষিদ্ধ থাকবে, তাহলে কিন্তু ওষুধই কোনো কাজ হবে না, এটা মনে রাখবেন। যেহেতু সাপের বিষ থেকে তৈরি সুতরাং সাপের বিষে টক দ্রব্য নিষিদ্ধ, এটা সবসময় মনে রাখবেন, একটা ভাইটাল পয়েন্ট কিন্তু যে লেখাশিসের রোগী কোনো টক দ্রব্য খাবে না, এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে আপনাদের সবারকে। অন্যান্য খাদ্য দ্রব্যে কিন্তু বা অন্যান্য ওষুধে কিন্তু টক দ্রব্য নিষিদ্ধ আছে, বিশেষ করে তেঁতুলটা, কিন্তু লেখাশিসের যখনই আমরা প্রয়োগ করব তখন কিন্তু সমস্ত রকম টক নিষিদ্ধ থাকবে, এটা কিন্তু মনে রাখবেন। ভিডিওটি অত্যন্ত বড়, সুতরাং ভিডিওটি দুটো ভাগে ভাগ করা হয়েছে, আপনারা দুটো ভাগই দেখবেন, তাহলে ওষুধের প্রয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।